আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে সাথে আছি আমি তাসলিমা দিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বান্দরবানে সেনাবাহিনী কেএনএফ গোলাগুলি আহত এক। ভারত থেকে 4 কোটি ডিম আমদানির অনুমোদন। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন। টানা 15 দিনের কর্মসূচি দিল বিএনপি। দুর্ঘটনার পর মার্কিন F-35 যুদ্ধবিমান নিখোঁজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বান্দরবানের রোমার জায়ং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বয়রাম বম নামের এক যুবক আহত হয়েছেন। সোমবার দুপুর 12:30টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহত বয়রাম বম রোমা সদরের বেতেলপাড়া এলাকার জারেম লাল বমের ছেলে। তিনি কেএনএফ এর সদস্য বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোমার জায়ং পাড়ায় কেএনএফ এর একটি দল অবস্থান করছে। খবর পেয়ে সেনা টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে কেএনএফ সদস্যরা পিছু হটেন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ বয়রাম বমকে আটক করা হয়। প্রথমে তাকে রোমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। ব্যাংক ঋণের সুদের হার না বাড়ানোর অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান FBCCI সভাপতি মাহবুবুল আলম। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সুদহার অস্বাভাবিক হারে বাড়বে না। এখনকার পদ্ধতি অনুসারে সামান্য পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে। বৈঠক শেষে FBCCI সভাপতি মাহবুবুল আলম বলেন, আগামীতে যেন সুদের হার না বাড়ে আমরা গভর্নরকে সে অনুরোধ জানিয়েছি। তবে গভর্নর জানিয়েছেন সুদহার তেমন বাড়ার কোনো সুযোগ নেই। ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে ভারত থেকে 4 কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। 4 প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে আপাতত 4 কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। 4 প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে 1 কোটি করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস 12 টাকায় বিক্রি হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের 2টি শর্তেই মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। মুক্তির মেয়াদ বাড়িয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জিয়াউল প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 10 সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর বিষয়ে মত দিয়ে এই সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই দিন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা 15 দিন ব্যাপী এই কর্মসূচি আগামীকাল 19 সেপ্টেম্বর শুরু হয়ে চলবে 3 অক্টোবর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রোড মার্চ এবং সমাবেশ রয়েছে। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং এই কর্মসূচি ঘোষণা করেন। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির 7ম কর্মসূচি ঘোষণা। Thank you.
নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসকের পক্ষপাতমূলক কোনো আচরণ প্রতিফলিত হোক তা নির্বাচন কমিশন চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সোমবার সকালে নির্বাচন কমিশনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কথা বলেন। নৌকার পক্ষে ভোট চাওয়ায় জামালপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া চিঠির প্রসঙ্গে বলতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এমন বার্তা দিলেন। তিনি বলেন, তফসিলের আগে এমন চিঠি দিতে কোনো বাধা নেই। পাঁচ বছরের পুরো সময় আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব, কর্তব্য ও এখতিয়ার রয়েছে। ফরিদপুরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কোনোভাবেই থামানো যাচ্ছে না ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। হাসপাতালগুলোতে চলছে শয্যা সংকট। অনেক রোগীকে মেঝেতে, বারান্দায়, রাস্তায় বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে চরম সংকট দেখা দিয়েছে স্যালাইনের। বেড়েছে রক্তের চাহিদা। এ বিষয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর এনামুল হক জাগোনিউজকে বলেন, হঠাৎ করে ডেঙ্গুর রোগীর চাপ বেড়েছে। আমরা চেষ্টা করছি রোগীদের চিকিৎসা সেবা দিতে, তবে এখন পর্যন্ত হাসপাতালে স্যালাইন থাকলেও তার শেষের দিকে। এমন পরিস্থিতি থাকলে শীঘ্রই বেশি বরাদ্দ না পাওয়া গেলে সংকট তৈরি হবে। ভৈরবে রোপা আমন ধানের জমি তৈরি ও চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ায় বিকল্প উপায়ে জমিতে পানি দিয়ে রোপণের উপযোগী করছেন উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকরা। আমন চাষকে ঘিরে যেন এখন মাঠে উৎসব শুরু হয়েছে। তবে তীব্র দাবদাহে আর বৃষ্টির অভাবে আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম হলেও বিপাকে পড়েছিলেন কৃষকরা। এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, রোপা আমন ধান চাষের জন্য 550 জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। ভৈরবে এবার রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2285 হেক্টর জমি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দুর্ঘটনার পর মার্কিন F-35 যুদ্ধ বিমান নিখোঁজ রয়েছে। রবিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এটি দুর্ঘটনার কবলে পড়ে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক লাখ ডলারের এই যুদ্ধ বিমানটির সন্ধান পেতে সেখানে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে মার্কিন সেনাবাহিনী। সামরিক কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনার পর ম্যারিন কর্পসের পাইলট F-35 যুদ্ধ বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। স্থানীয় গণমাধ্যম WLTX জানিয়েছে, বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসার আগে অটোপাইলট সিস্টেম চালু করে দেন। এ কারণে বিমানটি দূরে কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও নিজেদের মধ্যে উত্তেজনা কমিয়ে সম্পর্ক স্থিতিশীল করতে চায়। এরই অংশ হিসেবে এই দুই শীর্ষ কর্মকর্তার মধ্যে বৈঠক হয়েছে। গত শনি ও রবিবার তাদের মধ্যে বৈঠক হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ সময় তাইওয়ান ইস্যু নিয়ে কথা বলেছেন ওয়াং। তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র দাবি করলেও চীন বরাবরই একে নিজেদের অংশ বলে আসছে। তবে সাম্প্রতিক সময়ে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেখা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।